ভক্তের নামাজ পড়ো, মোর নবীর তরিকায়, আমার নবীর তরিকায়, আর নামাজ হলো ইমানদারের আসল পরিচয়। ওগো নামাজ হলো ইমানদারের আসল পরিচয়। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। এই ঘটনাটা আজ থেকে প্রায় 200 বছর আগের ঘটনা। একদিন একটা দেশের রাজা সে রাতের বেলায় তার রানীর সঙ্গে বলা বলি করছে। রাজা বলে, শোনো রানী, আমরা আল্লাহ আল্লাহওয়ালা মানুষ, আমরা রাজা বাদশাহ টাকা পয়সাওয়ালা মানুষ, আমাদের একটা মেয়ে, তাকে বিয়ে দিতে হবে, আমাদের তো আর ছেলে পুলে নেই, এই মেয়েটা বড় হয়েছে, এর জন্য আমরা এমন একটা ছেলে জামাই করব যে গরিব হলেও চলবে, কিন্তু যেন নামাজি হয়, আল্লাহওয়ালা হয়। রানী বলে, তাহলে আমরা কি করব? তখন রাজা রানী বলা বলি করছে এই কথা, তখন কি ঘটলো শুনুন। ও গো রাজা রানী বলছে দুজন, মোরা এমন জামাই চাই, আর পাঁচ ওয়াক্তের নামাজ যে রোজ করবে গো আদায়, আর 40 দিন দেখবো আমি কে রোজ মসজিদে আগে যায়, আর তেমন ছেলে পেলে আমি করব গো জামাই। কিন্তু সেই সময়ে ছিল চোরাক রাজার খাটের তলায়, ওগো সেই সময়ে ছিল চোরাক রাজার খাটের তলায়, সে রাজা রানীর গোপন কথা সবই শুনে নেয়, সে রাজা রানীর গোপন কথা সবই শুনে নেয়। আর তখন চোর ভাবছে মনে, যদি আমি রোজ মসজিদে আগে যাই আর নামাজ করি আদায়, সারা জীবন বসে খাবো আমি রাজার টাকায়। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। রাজা রানীর মুখের ঘটনা, তাদের খাটের নিচে গিয়ে চোর যখন শুনল, চোর তখন সেখান থেকে সুরসুর করে বার হয়ে এলো, দেখলো চুরি করে লাভ নেই, বরং তার নামাজ পড়লেই বেশি লাভ হবে। চোর তখন কি করে শুনুন। এই কথা শুনে রাতের বেলায় চোর ঘরে ফিরে যায়, পাঞ্জাবি টুপি পরে তখন নামাজি সেজে নেয়, আর সবার আগে, ও গো সবার আগে ফজরেতে মসজিদে হাজির হয়, আর কোনো ওয়াক্তের নামাজ চোরের কাজা নাহি হয়, ও গো কোনো ওয়াক্তের নামাজ চোরের কাজা নাহি হয়, আর প্রতি ওয়াক্তে রাজা শুধু ওই চোরকে দেখা পায়, আর ভাবে রাজা এর ইমান তাজা, একেই জামাই চাই, ও গো ভাবে রাজা এর ইমান তাজা, একেই জামাই চাই। কিন্তু নামাজ রোজা কালমা দরুদ তার কিছুই জানা নাই, রাজার জামাই হবে বলে শুধু নামাজ পড়ে যায়। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। চোরের চোর দেখলো কোনো উপায় নেই, তাকে টেনে টুনে 40 দিন নামাজ পড়তে হবে, না হলে তার লাইন কেটে যাবে। সে প্রতিদিন নামাজ পড়ে, কিন্তু তারপর কি ঘটে শুনুন। রোজ নামাজ পড়ে ওই লোভী চোরের বদলে গেল মন, সে দোয়া দরুদ সবই শেখে
আর মসজিদে কোরআন পড়া শোনে সারাক্ষণ, আর সহি ভাবে ও গো সহি ভাবে নামাজ পড়ার যত নিয়ম কানুন, চোর সবই শিখে নেয় আর সঠিক ভাবে করি তো পালন। ওই রাজার মেয়ের বিয়ের কথা সে সবই ভুলে যায়, আর চুরি ভুলে পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যায়। ও চুরি ভুলে পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যায়, আর নামাজ শেষে খোদার কাছে চোর এই যে দোয়া চায়, বলে মাপ করে দাও জীবনের যত গোনা ও গো দয়াময়, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। চোর প্রতিদিন নামাজ পড়ে, দুদিন চার দিন দশ দিন কুড়ি দিন, এইভাবে চল্লিশ দিন যখন নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল, তখন চল্লিশ দিন পরে চোরকে ডেকে রাজা কি বলল শুনুন। ও গো নামাজ পড়ে যখন চল্লিশ দিন হয়ে গেল পার, আর রাজা তখন খুশি মনে কি বলছে শোনো তার, কি বলে বলে আমার ঘরে দুকুরে রইল দাওয়াত তোমার, বলে আমার ঘরে দুকুরে রইল দাওয়াত ও নামাজি তোমার, আর খানা খাওয়ার পরে রাজা কি বলছে শোনো তার, কি বলে বলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই, আর বলো তুমি কি বলছো ও নামাজি আমার, বড় সাথে যে আমার এক ইমানদার হবে গো জামাই, তাই বহু খুঁজে তবে আমি পেয়েছি তোমায়, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। রাজা যখন সেই চোরকে ডেকে বলল যে তুমি প্রতিদিন সর্বে সব থেকে প্রথমে মসজিদে নামাজ পড়তে আসো, আমি এবং আমার রানী দুজন ঠিক করেছি আমার একমাত্র মেয়ের সঙ্গে আমি তোমাকেই বিয়ে করব, তুমি যে আমার জামাই হবে। রাজার কথা শুনে সেই চোর তখন বলছে, তখন চোর বলে ও রাজা আমি বিয়ে করতে পারবো না, কেন আমি চুরি করে বেড়াই শুধু কোন নামাজি তো না। তখন আল্লাহ তাআলা কি কারিশমা দেখায় দেখো না, ওই চোরের মুখে উঠল ফুটে এক নামাজির নিশানা। তখন রাজা বলে তুমি মিথ্যা কথা বলছো গো আমার, আর আসল নামাজি হলে তুমি আমি ঠিক চিনেছি তোমায়। তখন জোর করে রাজা রানী তাদের বিয়ে দিয়ে দেয়, রাজার জামাই করে নেয়, আর আল্লাহ সবার রুজির মালিক বলো কে তাকে আটকায়, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। একটা চোর সে রাজার জামাই হলো, এই ঘটনাটা আমার লেখক কেন লিখলেন, তার কারণ হলো নকল নামাজ পড়ে যদি চোর রাজার জামাই হতে পারে, তবে আসল নামাজ পড়লে খোদা আরো কি না দেবে তারে, তাই নামাজ হতে তাই নামাজ হতে কেউ তোমরা থেকো না দূরে, এই নামাজ তোমার চমকে দেবে আধার কবরে, এই নামাজ তোমার চমকে দেবে আধার কবরে। কবি সাদ্দাম বলে পড়লে নামাজ পাবে গোরে হাই, আর নামাজ রোজা না করে
করিলে জাহান্নামে হবে ঠাই, খোদার হুকুম নবীর সুন্নাত পালন কর সবাই, ও মুমিন মুমিনা সবাই, তবে তুমি নাজাত পাবে কঠিন হাশরের বেলায়। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো।